আমাকে নিয়ে জায়েদ খানকে নিয়ে একটা একটা গসিপ তুলেছে এই কারণে শান্তা আসুক না তাহলে শান্তারে এবার ইয়ে করব আই থিঙ্ক আমার প্রোডিউসার আমাকে অনেক ভালোবাসে আমার নামটিই দেয়নি আচ্ছা এখানে এসেছে তোমার জায়েদ খান ও ওয়াও সো ইদানিং আমরা দেখছি জায়েদ খান টিক্কা খান হিসেবে নিজেকে এটা আমি মনে করব যে একজন অভিনেতার কাছে আমাদের যে বঙ্গবন্ধুর বায়োপিক তৈরি করা হয়েছে আমার কাছে মনে হয় যে একটা যেহেতু আমরা বাংলাদেশের মানুষ এবং আমাদের জাতির পিতা আসলে ওই সিনেমায় আমি শুনেছি আরফিন শুভ ভাইয়া একটি কথা বলেছেন যে আমার যদি একটা পাসিং শট থাকে আমার সার্থকতা তো আমি আজকে সত্যিই বলতে চাই যে জায়েদ খান আপনি সার্থকতা মনে করবেন যে আপনি ওই সিনেমার একটি অংশ হতে পেরেছেন কারণ ওই সিনেমার অংশ হওয়া মানে হচ্ছে একটা আমাদের জাতির পিতার লেজেন্ডারি ওয়ার্ক এক্স্যাক্টলি সো জাতির পিতার একটি অংশের সাথে নিজেকে যুক্ত করা ওনাকে নিয়ে আমাকে নিয়ে অনেকে গসিপ করে এবং সত্যি কথা বলি সত্যি কথা বলতে গেলে কি দেখো প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ নিয়ে থাকে জায়েদ খানকে নিয়ে আমি বলি আমাকে নিয়ে জায়েদ খানকে নিয়ে একটা একটা গসিপ তুলেছে এই কারণে আমি একটা সময় মানে এটা 2010-11 দিকে আমি তো প্রচুর কাজ করেছি খুব স্বাভাবিকভাবেই যখন কেউ হাইটে থাকবে বা ভালো কাজ করবে তখন আর একটা আর্টিস্ট কিন্তু খুব ভালোভাবেই চাইবে যে আমি তার সাথে কাজ করি তাতে করে আমারও একটা ভালো জায়গায় অবস্থান তৈরি হোক এটা আমি ভুল করব না তো সেখান থেকে কিন্তু সিনেমা করার কথা বা সিনেমা করব সেটাকে না মানুষ একটা রস বাঁধিয়ে দিয়েছে দেখো এখন কিন্তু অনেকেই অনেক কাজ করছে কিন্তু বাঁধাচ্ছে না বলো তো কেন দরকার নেই কারণ আসলে সে ওই জায়গায় যায়নি ওই অবস্থান ক্রিয়েট করেনি বিদায় তাকে নিয়ে বললেই কি না বললে কি যায় আসে না তুমি খেয়াল করে দেখবে যদিও ঘুরে ফিরে শাকিব খান আসে তুমি দেখবে শাকিব খানের সাথে যে নায়িকাই কাজ করে শাকিব খানকে তার সাথে প্রেমে দিয়ে দেয় যে নায়িকাই কিছু করবে করে দেয় তো যে নায়িকারা শাকিব খানের সাথে কাজ করতে আসে তারা কাজ করতে আসছে সুযোগ দিতে আসেনি সো ইম্পর্টেন্ট ব্যাপার তো জায়েদ খান যেটা হয়েছে যে উনি কিন্তু চেয়েছেন যে আমি একটা কাজ করি বা কাজের জায়গাটা আরেকটু উঁচুতে নিয়ে যাই সেটা কিনা আসলে মানে ব্যাড প্রেজেন্ট করেছে বাট টোটালি একটি কথাই বলবো যে কাজের জায়গাটা কাজের জায়গা আর গসিপিংয়ের জায়গাটা গসিপিং আমাকে বা জায়েদ খানকে ঘিরে যে গসিপটা হয়েছে এটা লিটারালি একটা নায়ক নায়িকার জায়গায় গসিপ